চারপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গলের মাঝে আঁকাবাঁকা বন্ধুর পথ। 5 কিলোমিটার হাঁটা পথের প্রতি পরতে রোমাঞ্চের শিহরণ। পার হতে হবে দুর্গম ছোট বড় 10টি টিলা আর 5টি পাহাড়। দুধারে ঘন বাঁশবন, লতাপাতায় পেঁচানো দুর্গম পাহাড়ি পথের পুরোটাই জনশূন্য। প্রকৃতির অপরূপ উপহার হামহাম জলপ্রপাতের দর্শন পেতে রোমাঞ্চের এ যাত্রায় শিহরণ যোগায় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলোকে। দু ঘন্টার হাঁটা পথ শেষে 1000 ফুট টিলা বেয়ে নামতে হবে এই নিবিড় অরণ্যে। এর পাথুরে বিছানো সরু পথ ধরে এগুলোই চোখে পড়বে হামহাম জলপ্রপাতের। সব কষ্ট আর ক্লান্তি পর্যটকের কাছে একাকার হয়ে যায় হামামের এই অপরূপ নয়নাভিরাম জলধারায়। এমন জলধারায় মুগ্ধ পর্যটকেরা খুঁজছেন তাই নতুন নতুন স্পট, বেছে নিচ্ছেন বিছানাকান্দি মহামায়ার মতো অপরূপ সুন্দর জলধারাকে। জলবনের যুগলবন্দী, অপার রহস্যে ঘেরা দেশের একমাত্র জলাবন এই রাতারগুল। পানিতে ডুবে থাকা গাছগাছালির আধার রাতারগুল উপমহাদেশের দ্বিতীয় আর বিশ্বে 22তম জলাবন। স্বচ্ছ পানির উপর 504 একর আয়তনের এই ভাসমান বনে রয়েছে 25 প্রজাতির জলসহিষ্ণু গাছ ও নানান বন্যপ্রাণী। ডিঙ্গি নৌকায় চড়ে জলবনের রাজ্যে প্রকৃতির রূপসুধা অপার নয়নে দেখেন পর্যটকেরা। আঁকাবাঁকা রাস্তা, সৌন্দর্য, তার বেড়া, বাউন্ডারি, এসব পরিকল্পনা থেকে আমাদের সরে আসা ভালো। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এসব স্পট সংরক্ষণের কথা বলছে পর্যটন কর্পোরেশন। প্রকৃতিকে খুব কম ডিস্টার্ব করে প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেশি বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য আমরা করছি। পর্যটকেরা আশা করেন রোমাঞ্চ আর শিহরণে ভরপুর বৈচিত্র্যময় এমন নতুন গন্তব্য দেশের পর্যটন শিল্পকে করবে সমৃদ্ধ, পর্যটন বর্ষ পূরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। চয়ন রহমান, NTV নিউজ, রাতারগুল, সিলেট।